লজ্জা নয় জানতে হবে, নারী পুরুষ উভয়ের উপকারে আসবে। বিছানায় মি লোনের পর যা করলে পুনরায় মি লোন করার শক্তি পাবেন জেনে নিন। সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়। অন্যথায় সহবাস করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়। নারীর যোনি পরিচিতি ও পূর্ণ যৌন তৃষ্ণা। যোনি ইংরেজি ব্যাজিনা ব্যাজাইনা, মূলত লাতিন ওয়াগিনা, হল স্ত্রী যৌনাঙ্গ যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাস্কুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অম্লাবিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীদের যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি, মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে, যা মূলত অভিদাক্তের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যো নিকে বলা হয় ব্যাজিনাই ওয়াগিনাই, ইংরেজি উচ্চারণে ব্যাজাইনি। যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়। এমত নমনীয়তার ফলেই এটি যৌন মিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি সুপারফিকাল ভালভা ও জরায়ুর গভীরের সার্ভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান, তবে যোনির শেষ প্রান্ত সামনে পেছনে জরায়ুর সাথে 45 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করে। যোনির শেষ প্রান্তটি বালবার একটি কদাল প্রান্ত, এটি মূত্রনালীর পেছনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক। যোনির সদর অংশের নাম মন্স বেনেরিস। বালবার ভেতরের দিক সহ যোনির রং হালকা গোলাপি এবং এটি মেরুদণ্ডী প্রাণীতে সবচেয়ে বেশি মিউকাস ঝিল্লি বিশিষ্ট অভ্যন্তরীণ অঙ্গ। যোনির বাকি 3/4 অঞ্চল উঁচু নিচু অংশের দ্বারা সৃষ্ট বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি যোনির প্রবেশ মুখে এবং সার্ভিক্সের কাছে অবস্থিত একটি গ্রন্থি। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশজনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে। কোনোরকম গ্রন্থির সম্পৃক্ততা না থাকলেও যোনির দেয়াল আর্দ্রতা চড়ায়। প্রতি মাসে ডিম্বকরণের সময় সার্ভিক্সের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস করণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌনমিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনির ব্যাজাইনাওয়াল। নারী ও পুরুষের সংযুক্ত রতিক্রিয়ায় উভয়ের যে চরম উল্লাস হয় তার অধিকাংশ নির্ভর করে মন ও শরীরের ওপর। মনস্তত্ত্বের দিক দিয়ে বলা যায়, নারী ও পুরুষের মন পরস্পরের দিকে যথেষ্ট আকৃষ্ট থাকলে, অর্থাৎ উভয়ের ভালোবাসা পরস্পরের প্রতি প্রবল হলে এই যৌন সুখ খুব উচ্চস্তরের হয়। কিন্তু দোসঙ্গমের রেহাংশের ওপরেও এই সুখ কোদ অনেকটা নির্ভর করে। কেননা পুরুষের পুরুষাঙ্গ নারীর যোনির ভেতর প্রবেশ করে ঘর্ষণ করলে পুরুষের বীর্যপাত ঘটে এবং সেই সময়ই পুরুষের সুখ সর্বোচ্চ মাত্রায় ঘটে। নারীরও যোনি ঘর্ষণে ও তথা থেকে রস স্থলনেই অধিক মাত্রায় সুখ অনুভূত হয়। সুতরাং পুরুষাঙ্গের দৈর্ঘ্য ও নারীর যোনির বিস্তারের ওপরেই নারীর সুখ বোধ নির্ভর করে। অন্তঃস্থিত যোনি এই অংশ বাইরে থেকে দেখা যায় না, এমনকি সজোরে প্রসারিত করলে বাইরে থেকে এই রন্ধ্রটি স্পষ্ট দৃষ্ট হয়। এর নমনীয় মাংসপেশী গায়ে গায়ে লেগে থাকে বলে বাইরে থেকে অবরুদ্ধ পথ মনে হয়। এর উপরে অংশ জরায়ুমুখের সাথে যুক্ত থাকে। অবস্থানের বিচারে যোনি মূত্রনালীর পিছনে এবং মূলধারের সামনে অবস্থিত। যোনির উপরের 1/4 রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক থাকে। যোনিদ্বারের ভিতরের অংশের রং হালকা গোলাপি, এর ভিতরের পুরোটাই মিউকাস ঝিল্লি দ্বারা গঠিত। যোনির অভ্যন্তরের 3/4 অঞ্চল উঁচু নিচু বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী রুগাই বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই গ্রন্থি যোনির প্রবেশ মুখে এবং জরায়ু মুখের কাছে অবস্থিত। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশ জনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে এবং একই যৌন উত্তেজনা বৃদ্ধিতেও সহায়তা করে। প্রতি মাসে ডিম্বকরণের সময় জরায়ুমুখের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস করণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনিমুখ জন্মগতভাবে যোজক কলার একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দাকে বলা হয় যোনিচ্ছদ বা সতীচ্ছদ। একসময় ধারণা ছিল পুরুষের সাথে সঙ্গম ছাড়া বা কোনো উপদ্রব্য প্রবেশ ছাড়া এই পর্দা ছিঁড়ে যায় না। এই পর্দা অক্ষুণ্ণ থাকা তা সতী নারীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বাস্তবে নানা কারণে এই পর্দা ছিন্ন হতে পারে। ঘোড়ায় চড়া, সাইকেল চালনা, ব্যায়াম চর্চা ইত্যাদির কারণে এই পর্দা ছিঁড়ে যেতে পারে।
বহিস্থ যোনি, যোনিদ্বার থেকে শুরু হয়ে যোনি নালীর বাইরে বিস্তৃত অংশকে বহিস্থ যোনির ভিতরে ধরা হয়। এই অংশটিকে বলা হয় বালবা, ভালভা বলে। বালবা অনেকগুলো ছোট অংশ নিয়ে তৈরি। এই অংশগুলো হল যো, নিমণ্ডক, মন্স পিউবিস বা যোনিমণ্ডক, নারীদেহের নিম্নাঙ্গের একটি নির্দিষ্ট এলাকা, মানব অঙ্গসংস্থানবিদ্যায় এবং সাধারণ স্তন্যপায়ী প্রাণীতে পিউবিক অস্থির, পিউবিক সিম্ফাইসিস সংযোগের উপর মেদকলা জমে থাকা উঁচু টিপির মাউন্ড মতো অংশটিকে মন্স পিউবিস বা যোনিমণ্ডক বলে। এটি ল্যাটিন শব্দ পাবিক মাউন্ড থেকে এসেছে। এছাড়া এটি মন্স ভেনেরিস, ল্যাটিন মাউন্ড অফ ভেনাস নামেও পরিচিত। মন্স পিউবিস বালবারও পরের অংশ গঠন করে। মন্স পিউবিসে আকার সাধারণত শরীরের হরমোন ক্ষরণ ও মেদের পরিমাণের ওপর নির্ভর করে। বয়সন্ধির পর এটি প্রসারিত হয়, এর ওপরবাদে অংশ চুলে দেখে যায়, যা যৌনকেশ নামে প। মানুষের মন্স পিউবিস যে কয়েকটি অংশে বিভক্ত, তার নিম্নভাগে আছে বৃহদস্থ এবং অন্য পাশে হলরেখার লাঙ্গল ফলার দাগ মতো অংশ, যা যোনিচিরল নামে পরিচিত। ক্লেফট অফ ভেনাস যে সকল অংশ পরিবেষ্টন করে রেখেছে সেগুলো হল নিম্নস্থ বগাঙ্কুর, যোনির প্রবেশদ্বার এবং ভালভাল ভেস্টিবিউলের অন্যান্য অংশ। মন্স ভেনেরিস এর মেদকলা ইস্ট্রোজেন করণে প্রতিক্রিয়াশীল, যা বয়ঃসন্ধি শুরুর সময় একটি স্বতন্ত্র উঁচু অংশের সৃষ্টি করে। পরবর্তীতে এটি লেবিয়া মেজরার সামনের অংশে পিউবিক অস্থি থেকে সরে যা। আইএসা HELTHERIPS লজ্জা নয় জানতে হবে, নারী পুরুষ উভয়ের উপকারে আসবে। বিছানায় মি লোনের পর যা করলে পুনরায় মি লোন করার শক্তি পাবেন জেনে নিন। সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়। অন্যথায় সহবাস করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়। নারীর যোনি পরিচিতি ও পূর্ণ যৌন তৃষ্ণা। যোনি ইংরেজি ভ্যাজিনা, ভ্যাজাইনা, মূলত লাতিন ওয়াগিনা, হল স্ত্রী যৌনাঙ্গ, যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাস্কুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অম্লাবিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীতে যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি, মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে, যা মূলত অভিদাক্তের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যো নিকে বলা হয় ভ্যাজিনাই, ওয়াগিনাই ইংরেজি উচ্চারণে ভ্যাজাইনি। যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়। এমত নমনীয়তার ফলেই এটি যৌন মিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি সুপারফিকাল ভালভা ও জরায়ুর গভীরের সার্ভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান, তবে যোনির শেষ প্রান্ত সামনে পেছনে জরায়ুর সাথে 45 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করে। যোনির শেষ প্রান্তটি ভালভার একটি কদাল প্রান্ত, এটি মূত্রনালীর পেছনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক। যোনির সদর অংশের নাম মন্স ভেনেরিস। ভালভার ভেতরের দিক সহজ, নীল রং হালকা গোলাপি এবং এটি মেরুদণ্ডী প্রাণীতে সবচেয়ে বেশি মিউকাস ঝিল্লি বিশিষ্ট অভ্যন্তরীণ অঙ্গ। যোনির বাকি 3/4 অঞ্চল উঁচু নিচু অংশের দ্বারা সৃষ্ট বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি যোনির প্রবেশ মুখে এবং সার্ভিক্সের কাছে অবস্থিত একটি গ্রন্থি। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশজনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে। কোনোরকম গ্রন্থির সম্পৃক্ততা না থাকলেও যোনির দেয়াল আর্দ্রতা চড়ায়। প্রতি মাসে ডিম্বকরণের সময় সার্ভিক্সের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস করণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌনমিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনির ভ্যাজাইনাল নারী ও পুরুষের সংযুক্ত রতিক্রিয়ায় উভয়ের যে চরম উল্লাস হয়, তার অধিকাংশ নির্ভর করে মন ও শরীরের ওপর। মনস্তত্ত্বের দিক দিয়ে বলা যায়, নারী ও পুরুষের মন পরস্পরের দিকে যথেষ্ট আকৃষ্ট থাকলে, অর্থাৎ উভয়ের ভালোবাসা পরস্পরের প্রতি প্রবল হলে এই যৌন সুখ খুব উচ্চস্তরের হয়। কিন্তু দোসঙ্গমের রেহাংশের ওপরেও এই সুখ কোদ অনেকটা নির্ভর করে। কেননা পুরুষের পুরুষাঙ্গ নারীর যোনির ভেতর প্রবেশ করে ঘর্ষণ করলে পুরুষের বীর্যপাত ঘটে এবং সেই সময়ই পুরুষের সুখ সর্বোচ্চ মাত্রায় ঘটে। নারীরও যোনি ঘর্ষণে ও তথা থেকে রস স্থলনেই অধিক মাত্রায় সুখ অনুভূত হয়। সুতরাং পুরুষাঙ্গের দৈর্ঘ্য ও নারীর যোনির বিস্তারের ওপরেই নারীর সুখ বোধ নির্ভর করে। অন্তঃস্থিত যোনি এই অংশ বাইরে থেকে দেখা যায় না, এমনকি সজোরে প্রসারিত করলে বাইরে থেকে এই রন্ধ্রটি স্পষ্ট দৃষ্ট হয়। এর নমনীয় মাংসপেশি গায়ে গায়ে লেগে থাকে বলে বাইরে থেকে অবরুদ্ধ পথ মনে হয়।
এর উপরে অংশ জরায়ুমুখের সাথে যুক্ত থাকে। অবস্থানের বিচারে যোনি মূত্রনালীর পিছনে এবং মলদ্বারের সামনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদ্বার থেকে পৃথক থাকে। যোনিদ্বারের ভিতরের অংশের রং হালকা গোলাপি। এর ভিতরের পুরোটাই মিউকাস ঝিল্লি দ্বারা গঠিত। যোনির অভ্যন্তরের তিন চতুর্থাংশ অঞ্চল উঁচু নিচু বাজে পরিপূর্ণ। এই বাজকে রুগী রুগাই বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই গ্রন্থি যোনির প্রবেশ মুখে এবং জরায়ু মুখের কাছে অবস্থিত। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশ জনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে এবং একই যৌন উত্তেজনা বৃদ্ধিতেও সহায়তা করে। প্রতি মাসে ডিমকরণের সময় জরায়ুমুখের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাসকরণ করে। এর ফলে যোনীয় নালীতে খারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনিমুখ জন্মগতভাবে যোজক কলার একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দাকে বলা হয় যোনিচ্ছদ বা সতীচ্ছদ। একসময় ধারণা ছিল পুরুষের সাথে সঙ্গম ছাড়া বা কোনো উপদ্রব্য প্রবেশ ছাড়া এই পর্দা ছিঁড়ে যায় না। এই পর্দা অক্ষুণ্ণ থাকা তা সতী নারীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বাস্তবে নানা কারণে এই পর্দা ছিন্ন হতে পারে। ঘোড়ায় চড়া, সাইকেল চালনা, ব্যায়াম চর্চা ইত্যাদির কারণে এই পর্দা ছিঁড়ে যেতে পারে। বহিস্থ যোনি, যোনি ধার থেকে শুরু হয়ে যোনি নালীর বাইরে বিস্তৃত অংশকে বহিস্থ যোনির ভিতরে ধরা হয়। এই অংশটিকে বলা হয় বালবা বেলবা বলে। বালবা অনেকগুলো ছোট অংশ নিয়ে তৈরি। এই অংশগুলো হল যো নিমণ্ডক মন্স পিউবিস বা যোনিমণ্ডক। নারীদেহের নিম্নাঙ্গের একটি নির্দিষ্ট এলাকা মানব অঙ্গসংস্থানবিদ্যায় এবং সাধারণ স্তন্যপায়ী প্রাণীতে পিউবিক অস্থির। পিউবিক সিম্ফাইসিস সংযোগের উপর মেদকলা জমে থাকা উঁচু টিপির মাউন্ড মতো অংশটিকে মন্স পিউবিস বা যোনিমণ্ডক বলে। এটি ল্যাটিন শব্দ পাবিক মাউন্ড থেকে এসেছে। এছাড়া এটি মন্স ভেনেরিস ল্যাটিন মাউন্ড অফ ভেনাস নামেও পরিচিত। মন্স পিউবিস বালবার ও পরের অংশ গঠন করে। মন্স পিউবিসে আকার সাধারণত শরীরের হরমোন করণ ও মেদের পরিমাণের উপর নির্ভর করে। বয়ঃসন্ধির পর এটি প্রসারিত হয়। এর উপরবাদে অংশ চুলে দেখে যায় যা যৌনকেশ নামে প। মানুষের মন্স পিউবিস যে কয়েকটি অংশে বিভক্ত তার নিম্নভাগে আছে বৃহদস্থ এবং অন্য পাশে হলরেখার লাঙ্গল ফলার দাগ মতো অংশ যা যোনিচিরল নামে পরিচিত। ক্লেফট অফ বেনাস যে সকল অংশ পরিবেষ্টন করে রেখেছে সেগুলো হল নিম্নস্থ বগাঙ্কুর যোনির প্রবেশদ্বার এবং বালবাল বেস্টিবিউলের অন্যান্য অংশ। মন্স ভেনেরিস এর মেদকলা ইস্ট্রোজেন করণে প্রতিক্রিয়াশীল যা বয়ঃসন্ধি শুরুর সময় একটি স্বতন্ত্র উঁচু অংশের সৃষ্টি করে। পরবর্তীতে এটি লেবিয়া মেজরার সামনের অংশে পিউবিক অস্থি থেকে সরে যা। আইএসা HELTHERIPS লজ্জা নয় জানতে হবে, নারী পুরুষ উভয়ের উপকারে আসবে। বিছানায় মি লোনের পর যা করলে পুনরায় মি লোন করার শক্তি পাবেন জেনে নিন। সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়। অন্যথায় সহবাস করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়। নারীর যোনি পরিচিতি ও পূর্ণ যৌন তৃষ্ণা। যোনি ইংরেজি ভ্যাজিনা ভ্যাজাইনা, মূলত লাতিন ওয়াগিনা, হল স্ত্রী যৌনাঙ্গ যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাস্কুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অম্লাবিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীতে যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি, মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে যা মূলত অভিদাক্তের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যো নিকে বলা হয় ভ্যাজিনাই ওয়াগিনাই, ইংরেজি উচ্চারণে ভ্যাজাইনি। যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়। এমত নমনীয়তার ফলেই এটি যৌন মিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি সুপারফিকাল বালবা ও জরায়ুর গভীরের সার্ভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান তবে যোনির শেষ প্রান্ত সামনে পেছনে জরায়ুর সাথে 45 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করে। যোনির শেষ প্রান্তটি বালবার একটি কদাল প্রান্ত। এটি মূত্রনালীর পেছনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক। যোনির সদর অংশের নাম মন্স ভেনেরিস। বালবার ভেতরের দিক সহ যোনির রং হালকা গোলাপি এবং এটি মেরুদণ্ডী প্রাণীতে সবচেয়ে বেশি মিউকাস ঝিল্লি বিশিষ্ট অভ্যন্তরীণ অঙ্গ। যোনির বাকি তিন চতুর্থাংশ অঞ্চল উঁচু নিচু অংশের দ্বারা সৃষ্ট বাজে পরিপূর্ণ। এই বাজকে রুগী বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়।
এটি যোনির প্রবেশ মুখে এবং সার্ভিক্সের কাছে অবস্থিত একটি গ্রন্থি। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশজনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে। কোনোরকম গ্রন্থির সম্পৃক্ততা না থাকলেও যোনির দেয়াল আর্দ্রতা ছড়ায়। প্রতি মাসে ডিম্বকরণের সময় সার্ভিক্সের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস ক্ষরণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌনমিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনির ভাজাইনা ওয়াল নারী ও পুরুষের সংযুক্ত রতিক্রিয়ায় উভয়ের যে চরম উল্লাস হয় তার অধিকাংশ নির্ভর করে মন ও শরীরের ওপর। মনস্তত্ত্বের দিক দিয়ে বলা যায়, নারী ও পুরুষের মন পরস্পরের দিকে যথেষ্ট আকৃষ্ট থাকলে, অর্থাৎ উভয়ের ভালোবাসা পরস্পরের প্রতি প্রবল হলে এই যৌন সুখ খুব উচ্চস্তরের হয়। কিন্তু দোসঙ্গমের রেহাংশের ওপরেও এই সুখ কোদ অনেকটা নির্ভর করে। কেননা পুরুষের পুরুষাঙ্গ নারীর যোনির ভেতর প্রবেশ করে ঘর্ষণ করলে পুরুষের বীর্যপাত ঘটে এবং সেই সময়ই পুরুষের সুখ সর্বোচ্চ মাত্রায় ঘটে। নারীরও যোনি ঘর্ষণে ও তথা থেকে রস স্থলনেই অধিক মাত্রায় সুখ অনুভূত হয়। সুতরাং পুরুষাঙ্গের দৈর্ঘ্য ও নারীর যোনির বিস্তারের ওপরেই নারীর সুখ বোধ নির্ভর করে। অন্তঃস্থিত যোনি এই অংশ বাইরে থেকে দেখা যায় না, এমনকি সজোরে প্রসারিত করলে বাইরে থেকে এই রন্ধ্রটি স্পষ্ট দৃষ্ট হয়। এর নমনীয় মাংসপেশি গায়ে গায়ে লেগে থাকে বলে বাইরে থেকে অবরুদ্ধ পথ মনে হয়। এর উপরে অংশ জরায়ুমুখের সাথে যুক্ত থাকে। অবস্থানের বিচারে যোনি মূত্রনালীর পিছনে এবং মূলধারের সামনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক থাকে। যোনিদ্বারের ভিতরের অংশের রং হালকা গোলাপি। এর ভিতরের পুরোটাই মিউকাস ঝিল্লি দ্বারা গঠিত। যোনির অভ্যন্তরের তিন চতুর্থাংশ অঞ্চল উঁচু নিচু বাজে পরিপূর্ণ। এই বাজকে রুগী রুগাই বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই গ্রন্থি যোনির প্রবেশ মুখে এবং জরায়ু মুখের কাছে অবস্থিত। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশ জনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে এবং একই যৌন উত্তেজনা বৃদ্ধিতেও সহায়তা করে। প্রতি মাসে ডিম্বকরণের সময় জরায়ুমুখের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস ক্ষরণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনিমুখ জন্মগতভাবে যোজক কলার একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দাকে বলা হয় যোনিচ্ছদ বা সতীচ্ছদ। একসময় ধারণা ছিল পুরুষের সাথে সঙ্গম ছাড়া বা কোনো উপদ্রব্য প্রবেশ ছাড়া এই পর্দা ছিঁড়ে যায় না। এই পর্দা অক্ষুণ্ণ থাকা তা সতী নারীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বাস্তবে নানা কারণে এই পর্দা ছিন্ন হতে পারে। ঘোড়ায় চড়া, সাইকেল চালনা, ব্যায়াম চর্চা ইত্যাদির কারণে এই পর্দা ছিঁড়ে যেতে পারে। বহিস্থ যোনি, যোনি দ্বার থেকে শুরু হয়ে যোনি নালীর বাইরে বিস্তৃত অংশকে বহিস্থ যোনির ভিতরে ধরা হয়। এই অংশটিকে বলা হয় বালবা ব্যালবা বলে। বালবা অনেকগুলো ছোট অংশ নিয়ে তৈরি। এই অংশগুলো হল যোনিমণ্ডপ, মন্স পিউবিস বা যোনিমণ্ডপ নারীদেহের নিম্নাঙ্গের একটি নির্দিষ্ট এলাকা, মানব অঙ্গসংস্থানবিদ্যায় এবং সাধারণ স্তন্যপায়ী প্রাণীতে পিউবিক অস্থির। পিউবিক সিম্ফাইসিস সংযোগের উপর মেদ কলা জমে থাকা উঁচু টিপির মাউন্ড মতো অংশটিকে মন্স পিউবিস বা যোনিমণ্ডপ বলে। এটি ল্যাটিন শব্দ পাবিক মাউন্ড থেকে এসেছে। এছাড়া এটি মন্স বেনেরিস, ল্যাটিন মাউন্ড অফ বেনাস নামেও পরিচিত। মন্স পিউবিস বালবার ও পরের অংশ গঠন করে। মন্স পিউবিসে আকার সাধারণত শরীরের হরমোন ক্ষরণ ও মেদের পরিমাণের ওপর নির্ভর করে। বয়সন্ধির পর এটি প্রসারিত হয়। এর ওপরভাগে অংশ চুলে দেখে যায় যা যৌনকেশ নামে প। মানুষের মন্স পিউবিস যে কয়েকটি অংশে বিভক্ত তার নিম্নভাগে আছে বৃহদস্থ এবং অন্য পাশে হলরেখার লাঙ্গল ফলার দাগ মতো অংশ যা যোনিচিরল নামে পরিচিত। ক্লেফট অফ বেনাস যে সকল অংশ পরিবেষ্টন করে রেখেছে সেগুলো হল নিম্নস্থ বগাঙ্কুর যোনির প্রবেশদ্বার এবং বালবাল বেস্টিবিউলের অন্যান্য অংশ। মন্স বেনেরিস এর মেদ কলা ইস্ট্রোজেন করণে প্রতিক্রিয়াশীল যা বয়সন্ধি শুরুর সময় একটি স্বতন্ত্র উঁচু অংশের সৃষ্টি করে। পরবর্তীতে এটি লেবিয়া মেজরার সামনের অংশে পিউবিক অস্থি থেকে সরে যা। আইএসা HELTHERIPS লজ্জা নয় জানতে হবে, নারী পুরুষ উভয়ের উপকারে আসবে। বিছানায় মি লোনের পর যা করলে পুনরায় মি লোন করার শক্তি পাবেন জেনে নিন। সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়। অন্যথায় সহবাস করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়। নারীর যোনি পরিচিতি ও পূর্ণ যৌন তৃষ্ণা।
যোনি ইংরেজি ব্যাজিনা ব্যাজাইনা মূলত লাতিন ওয়াগিনা হল স্ত্রী যৌনাঙ্গ যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাস্কুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অম্লাবিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীতে যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে যা মূলত অভিজাতের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যো নিকে বলা হয় ব্যাজিনাই ওয়াগিনাই ইংরেজি উচ্চারণে ব্যাজাইনি। যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়। এমত নমনীয়তার ফলেই এটি যৌন মিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি সুপারফিকাল ভালভা ও জরায়ুর গভীরের সার্ভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান তবে যোনির শেষ প্রান্ত সামনে পেছনে জরায়ুর সাথে 45 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করে। যোনির শেষ প্রান্তটি ভালভার একটি কদাল প্রান্ত, এটি মূত্রনালীর পেছনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক। যোনির সদর অংশের নাম মন্স ভেনেরিস। ভালভার ভেতরের দিক সহজ, নীল রং হালকা গোলাপি এবং এটি মেরুদণ্ডী প্রাণীতে সবচেয়ে বেশি মিউকাস ঝিল্লি বিশিষ্ট অভ্যন্তরীণ অঙ্গ। যোনির বাকি 3/4 অঞ্চল উঁচু নিচু অংশের দ্বারা সৃষ্ট বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি যোনির প্রবেশ মুখে এবং সার্ভিক্সের কাছে অবস্থিত একটি গ্রন্থি। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশজনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে। কোনোরকম গ্রন্থির সম্পৃক্ততা না থাকলেও যোনির দেয়াল আর্দ্রতা চড়ায়। প্রতি মাসে ডিম্বকরণের সময় সার্ভিক্সের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস করণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনির ব্যাজাইনা ওয়াল নারী ও পুরুষের সংযুক্ত রতিক্রিয়ায় উভয়ের যে চরম উল্লাস হয় তার অধিকাংশ নির্ভর করে মন ও শরীরের ওপর। মনস্তত্ত্বের দিক দিয়ে বলা যায় নারী ও পুরুষের মন পরস্পরের দিকে যথেষ্ট আকৃষ্ট থাকলে অর্থাৎ উভয়ের ভালোবাসা পরস্পরের প্রতি প্রবল হলে এই যৌন সুখ খুব উচ্চস্তরের হয়। কিন্তু দোসঙ্গমের রেহাংশের ওপরেও এই সুখ কোদ অনেকটা নির্ভর করে। কেননা পুরুষের পুরুষাঙ্গ নারীর যোনির ভেতর প্রবেশ করে ঘর্ষণ করলে পুরুষের বীর্যপাত ঘটে এবং সেই সময়ই পুরুষের সুখ সর্বোচ্চ মাত্রায় ঘটে। নারীরও যোনি ঘর্ষণে ও তথা থেকে রস স্থলনেই অধিক মাত্রায় সুখ অনুভূত হয়। সুতরাং পুরুষাঙ্গের দৈর্ঘ্য ও নারীর যোনির বিস্তারের ওপরেই নারীর সুখ বোধ নির্ভর করে। অন্তঃস্থিত যোনি এই অংশ বাইরে থেকে দেখা যায় না, এমনকি সজোরে প্রসারিত করলে বাইরে থেকে এই রন্ধ্রটি স্পষ্ট দৃষ্ট হয়। এর নমনীয় মাংসপেশী গায়ে গায়ে লেগে থাকে বলে বাইরে থেকে অবরুদ্ধ পথ মনে হয়। এর উপরে অংশ জরায়ুমুখের সাথে যুক্ত থাকে। অবস্থানের বিচারে যোনি মূত্রনালীর পিছনে এবং মূলধারের সামনে অবস্থিত। যোনির উপরের 1/4 রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক থাকে। যোনিদ্বারের ভিতরের অংশের রং হালকা গোলাপি, এর ভিতরের পুরোটাই মিউকাস ঝিল্লি দ্বারা গঠিত। যোনির অভ্যন্তরের 3/4 অঞ্চল উঁচু নিচু বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী রুগাই বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই গ্রন্থি যোনির প্রবেশ মুখে এবং জরায়ু মুখের কাছে অবস্থিত। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশ জনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে এবং একই যৌন উত্তেজনা বৃদ্ধিতেও সহায়তা করে। প্রতি মাসে ডিম্বকরণের সময় জরায়ুমুখের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস করণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনিমুখ জন্মগতভাবে যোজক কলার একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দাকে বলা হয় যোনিচ্ছদ বা সতীচ্ছদ। একসময় ধারণা ছিল পুরুষের সাথে সঙ্গম ছাড়া বা কোনো উপদ্রব্য প্রবেশ ছাড়া এই পর্দা ছিঁড়ে যায় না। এই পর্দা অক্ষুণ্ণ থাকা তা সতী নারীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বাস্তবে নানা কারণে এই পর্দা ছিন্ন হতে পারে। ঘোড়ায় চড়া, সাইকেল চালনা, ব্যায়াম চর্চা ইত্যাদির কারণে এই পর্দা ছিঁড়ে যেতে পারে। বহিস্থ যোনি, যোনি দ্বার থেকে শুরু হয়ে যোনি নালীর বাইরে বিস্তৃত অংশকে বহিস্থ যোনির ভিতরে ধরা হয়। এই অংশটিকে বলা হয় ভালভা ভালভা বলে। ভালভা অনেকগুলো ছোট অংশ নিয়ে তৈরি। এই অংশগুলো হল যোনিমণ্ডপ মন্স পিউবিস বা যোনিমণ্ডপ নারীদেহের নিম্নাঙ্গের একটি নির্দিষ্ট এলাকা মানব অঙ্গসংস্থানবিদ্যায় এবং সাধারণ স্তন্যপায়ী প্রাণীতে পিউবিক অস্থির পিউবিক সিম্ফাইসিস সংযোগের উপর মেদকলা জমে থাকা উঁচু টিপির মাউন্ড মতো অংশটিকে মন্স পিউবিস বা যোনিমণ্ডপ বলে। এটি ল্যাটিন শব্দ পাবিক মাউন্ড থেকে এসেছে। এছাড়া এটি মন্স ভেনেরিস ল্যাটিন মাউন্ড অফ ভেনাস নামেও পরিচিত।
মন্স পিউবিস বালবার ও পরের অংশ গঠন করে। মন্স পিউবিসে আকার সাধারণত শরীরের হরমোন ক্ষরণ ও মেদের পরিমাণের ওপর নির্ভর করে। বয়ঃসন্ধির পর এটি প্রসারিত হয়, এর ওপরবাদে অংশ চুলে দেখে যায়, যা যৌনকেশ নামে প। মানুষের মন্স পিউবিস যে কয়েকটি অংশে বিভক্ত তার নিম্নভাগে আছে বৃহদস্থ এবং অন্য পাশে হলরেখার লাঙ্গল ফলার দাগ মতো অংশ, যা যোনিচিরল নামে পরিচিত। ক্লেফট অফ বেনাস যে সকল অংশ পরিবেষ্টন করে রেখেছে সেগুলো হল নিম্নস্থ বগাঙ্কুর, যোনির প্রবেশদ্বার এবং ভালভাল ভেস্টিবিউলের অন্যান্য অংশ। মন্স ভেনেরিস এর মেদ কলা ইস্ট্রোজেন করণে প্রতিক্রিয়াশীল, যা বয়ঃসন্ধি শুরুর সময় একটি স্বতন্ত্র উঁচু অংশের সৃষ্টি করে। পরবর্তীতে এটি লেবিয়া মেজরার সামনের অংশে পিউবিক অস্থি থেকে সরে যা আইএসা HELTHERIPS লজ্জা নয় জানতে হবে, নারী পুরুষ উভয়ের উপকারে আসবে। বিছানায় মি লোনের পর যা করলে পুনরায় মি লোন করার শক্তি পাবেন জেনে নিন। সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়, অন্যথায় সহবাস করা উচিত নয়। এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়। নারীর যোনি পরিচিতি ও পূর্ণ যৌন তৃষ্ণা। যোনি ইংরেজি ব্যাজিনা ব্যাজাইনা, মূলত লাতিন ওয়াগিনা, হল স্ত্রী যৌনাঙ্গ যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাস্কুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অম্লাবিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীতে যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি, মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে, যা মূলত অভিদাক্তের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যো নিকে বলা হয় ব্যাজিনাই ওয়াগিনাই, ইংরেজি উচ্চারণে ব্যাজাইনি। যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়। এমত নমনীয়তার ফলেই এটি যৌন মিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি সুপারফিকাল ভালভা ও জরায়ুর গভীরের সার্ভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান তবে যোনির শেষ প্রান্ত সামনে পেছনে জরায়ুর সাথে 45 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করে। যোনির শেষ প্রান্তটি বালবার একটি কদাল প্রান্ত, এটি মূত্রনালীর পেছনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক। যোনির সদর অংশের নাম মন্স ভেনেরিস। বালবার ভেতরের দিক সহ যোনির রং হালকা গোলাপি এবং এটি মেরুদণ্ডী প্রাণীতে সবচেয়ে বেশি মিউকাস ঝিল্লি বিশিষ্ট অভ্যন্তরীণ অঙ্গ। যোনির বাকি 3/4 অঞ্চল উঁচু নিচু অংশের দ্বারা সৃষ্ট বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি যোনির প্রবেশ মুখে এবং সার্ভিক্সের কাছে অবস্থিত একটি গ্রন্থি। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশজনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে। কোনোরকম গ্রন্থির সম্পৃক্ততা না থাকলেও যোনির দেয়াল আর্দ্রতা চড়ায়। প্রতি মাসে ডিম্বকরণের সময় সার্ভিক্সের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাস ক্ষরণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌনমিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনির ব্যাজাইনাওয়াল নারী ও পুরুষের সংযুক্ত রতিক্রিয়ায় উভয়ের যে চরম উল্লাস হয় তার অধিকাংশ নির্ভর করে মন ও শরীরের ওপর। মনস্তত্ত্বের দিক দিয়ে বলা যায় নারী ও পুরুষের মন পরস্পরের দিকে যথেষ্ট আকৃষ্ট থাকলে, অর্থাৎ উভয়ের ভালোবাসা পরস্পরের প্রতি প্রবল হলে এই যৌন সুখ খুব উচ্চস্তরের হয়। কিন্তু দোসঙ্গমের রেহাংশের ওপরেও এই সুখকোদ অনেকটা নির্ভর করে, কেননা পুরুষের পুরুষাঙ্গ নারীর যোনির ভেতর প্রবেশ করে ঘর্ষণ করলে পুরুষের বীর্যপাত ঘটে এবং সেই সময়ই পুরুষের সুখ সর্বোচ্চ মাত্রায় ঘটে। নারীরও যোনি ঘর্ষণে ও তথা থেকে রস স্থলনেই অধিক মাত্রায় সুখ অনুভূত হয়। সুতরাং পুরুষাঙ্গের দৈর্ঘ্য ও নারীর যোনির বিস্তারের ওপরেই নারীর সুখ বোধ নির্ভর করে। অন্তঃস্থিত যোনি এই অংশ বাইরে থেকে দেখা যায় না, এমনকি সজোরে প্রসারিত করলে বাইরে থেকে এই রন্ধ্রটি স্পষ্ট দৃষ্ট হয়। এর নমনীয় মাংসপেশি গায়ে গায়ে লেগে থাকে বলে বাইরে থেকে অবরুদ্ধ পথ মনে হয়। এর উপরে অংশ জরায়ুমুখের সাথে যুক্ত থাকে। অবস্থানের বিচারে যোনি মূত্রনালীর পিছনে এবং মূলধারের সামনে অবস্থিত। যোনির উপরের 1/4 রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক থাকে। যোনিদ্বারের ভিতরের অংশের রং হালকা গোলাপি, এর ভিতরের পুরোটাই মিউকাস ঝিল্লি দ্বারা গঠিত। যোনির অভ্যন্তরের 3/4 অঞ্চল উঁচু নিচু বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী রুগাই বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই গ্রন্থি যোনির প্রবেশ মুখে এবং জরায়ু মুখের কাছে অবস্থিত।
যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশজনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে এবং একই যৌন উত্তেজনা বৃদ্ধিতেও সহায়তা করে। প্রতি মাসে ডিম্বকরণের সময় জরায়ুমুখের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাসকরণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনিমুখ জন্মগতভাবে যোজক কলার একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দাকে বলা হয় যোনিচ্ছদ বা সতীচ্ছদ। একসময় ধারণা ছিল পুরুষের সাথে সঙ্গম ছাড়া বা কোনো উপদ্রব্য প্রবেশ ছাড়া এই পর্দা ছিঁড়ে যায় না। এই পর্দা অক্ষুণ্ণ থাকা তা সতী নারীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বাস্তবে নানা কারণে এই পর্দা ছিন্ন হতে পারে। ঘোড়ায় চড়া, সাইকেল চালনা, ব্যায়াম চর্চা ইত্যাদির কারণে এই পর্দা ছিঁড়ে যেতে পারে। বহিস্থ যোনি, যোনি দ্বার থেকে শুরু হয়ে যোনি নালীর বাইরে বিস্তৃত অংশকে বহিস্থ যোনির ভিতরে ধরা হয়। এই অংশটিকে বলা হয় বালবা, ব্যালবা বলে। বালবা অনেকগুলো ছোট অংশ নিয়ে তৈরি। এই অংশগুলো হল যো, নিমণ্ডক, মন্স পিউবিস বা যোনিমণ্ডক নারীদেহের নিম্নাঙ্গের একটি নির্দিষ্ট এলাকা, মানব অঙ্গসংস্থানবিদ্যায় এবং সাধারণ স্তন্যপায়ী প্রাণীতে পিউবিক অস্থির, পিউবিক সিম্ফাইসিস সংযোগের উপর মেদকলা জমে থাকা উঁচু টিপির মাউন্ড মতো অংশটিকে মন্স পিউবিস বা যোনিমণ্ডক বলে। এটি ল্যাটিন শব্দ পাবিক মাউন্ড থেকে এসেছে। এছাড়া এটি মন্স বেনেরিস, ল্যাটিন মাউন্ড অফ বেনাস নামেও পরিচিত। মন্স পিউবিস বালবার ও পরের অংশ গঠন করে। মন্স পিউবিসে আকার সাধারণত শরীরের হরমোন করণ ও মেদের পরিমাণের উপর নির্ভর করে। বয়ঃসন্ধির পর এটি প্রসারিত হয়, এর উপরভাগে অংশ চুলে দেখে যায় যা যৌনকেশ নামে পরিচিত। মানুষের মন্স পিউবিস যে কয়েকটি অংশে বিভক্ত তার নিম্নভাগে আছে বৃহদস্থ এবং অন্য পাশে হলরেখার লাঙ্গল ফলার দাগ মতো অংশ যা যোনিচিরল নামে পরিচিত। ক্লেফট অফ বেনাস যে সকল অংশ পরিবেষ্টন করে রেখেছে সেগুলো হল নিম্নস্থ বগাঙ্কুর, যোনির প্রবেশদ্বার এবং ভালভাল ভেস্টিবিউলের অন্যান্য অংশ। মন্স বেনেরিস এর মেদকলা ইস্ট্রোজেন করণে প্রতিক্রিয়াশীল যা বয়ঃসন্ধি শুরুর সময় একটি স্বতন্ত্র উঁচু অংশের সৃষ্টি করে। পরবর্তীতে এটি লেবিয়া মেজরার সামনের অংশে পিউবিক অস্থি থেকে সরে যা। আইএসা HELTHERIPS লজ্জা নয় জানতে হবে, নারী পুরুষ উভয়ের উপকারে আসবে। বিছানায় মি লোনের পর যা করলে পুনরায় মি লোন করার শক্তি পাবেন জেনে নিন। সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়। অন্যথায় সহবাস করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়। নারীর যোনি পরিচিতি ও পূর্ণ যৌন তৃষ্ণা। যোনি ইংরেজি ব্যাজিনা, ব্যাজাইনা, মূলত লাতিন ওয়াগিনা, হল স্ত্রী যৌনাঙ্গ যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাস্কুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অম্লাবিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীতে যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি, মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে যা মূলত অভিদাক্তের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যো নিকে বলা হয় ব্যাজিনাই, ওয়াগিনাই ইংরেজি উচ্চারণে ব্যাজাইনি। যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়। এমত নমনীয়তার ফলে এটি যৌন মিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি সুপারফিকাল ভালভা ও জরায়ুর গভীরের সার্ভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান তবে যোনির শেষ প্রান্ত সামনে পেছনে জরায়ুর সাথে 45 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করে। যোনির শেষ প্রান্তটি ভালভার একটি কদাল প্রান্ত, এটি মূত্রনালীর পেছনে অবস্থিত। যোনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক। যোনির সদর অংশের নাম মন্স বেনেরিস। বালবার ভেতরের দিক সহজ, নীল রং হালকা গোলাপি এবং এটি মেরুদণ্ডী প্রাণীতে সবচেয়ে বেশি মিউকাস ঝিল্লি বিশিষ্ট অভ্যন্তরীণ অঙ্গ। যোনির বাকি 3/4 অঞ্চল উঁচু নিচু অংশের দ্বারা সৃষ্ট বাজে পরিপূর্ণ, এই বাজকে রুগী বলে। যোনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি যোনির প্রবেশ মুখে এবং সার্ভিক্সের কাছে অবস্থিত একটি গ্রন্থি। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশজনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে। কোনোরকম গ্রন্থির সম্পৃক্ততা না থাকলেও যোনির দেয়াল আর্দ্রতা চড়ায়। প্রতি মাসে ডিম্বকরণের সময় সার্ভিক্সের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাসকরণ করে। এর ফলে যোনীয় নালীতে কারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনির ব্যাজাইনাওয়াল।
নারী ও পুরুষের সংযুক্ত রতিক্রিয়ায় উভয়ের যে চরম উল্লাস হয় তার অধিকাংশ নির্ভর করে মন ও শরীরের ওপর। মনস্তত্ত্বের দিক দিয়ে বলা যায়, নারী ও পুরুষের মন পরস্পরের দিকে যথেষ্ট আকৃষ্ট থাকলে, অর্থাৎ উভয়ের ভালোবাসা পরস্পরের প্রতি প্রবল হলে এই যৌন সুখ খুব উচ্চস্তরের হয়। কিন্তু দোসঙ্গমের রেহাংশের ওপরে এই সুখ কোদ অনেকটা নির্ভর করে। কেননা পুরুষের পুরুষাঙ্গ নারীর জনির ভেতর প্রবেশ করে ঘর্ষণ করলে পুরুষের বীর্যপাত ঘটে এবং সেই সময়ই পুরুষের সুখ সর্বোচ্চ মাত্রায় ঘটে। নারীরও জনি ঘর্ষণে ও তথা থেকে রস স্থলনেই অধিক মাত্রায় সুখ অনুভূত হয়। সুতরাং পুরুষাঙ্গের দৈর্ঘ্য ও নারীর জনির বিস্তারের ওপরেই নারীর সুখ বোধ নির্ভর করে। অন্তঃস্থিত জনি এই অংশ বাইরে থেকে দেখা যায় না, এমনকি সজোরে প্রসারিত করলে বাইরে থেকে এই রন্ধ্রটি স্পষ্ট দৃষ্ট হয়। এর নমনীয় মাংসপেশি গায়ে গায়ে লেগে থাকে বলে বাইরে থেকে অবরুদ্ধ পথ মনে হয়। এর উপরে অংশ জরায়ুমুখের সাথে যুক্ত থাকে। অবস্থানের বিচারে জনি মূত্রনালীর পিছনে এবং মূলধারের সামনে অবস্থিত। জনির উপরের এক চতুর্থাংশ রেক্টোউটেরিন পাউচ দ্বারা মলাদার থেকে পৃথক থাকে। জনিদ্বারের ভিতরের অংশের রং হালকা গোলাপি। এর ভিতরের পুরোটাই মিউকাস ঝিল্লি দ্বারা গঠিত। জনির অভ্যন্তরের তিন চতুর্থাংশ অঞ্চল উঁচু নিচু বাজে পরিপূর্ণ। এই বাজকে রুগী রুগাই বলে। জনির পিচ্ছিলতা বার্তলিনের গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই গ্রন্থি জনির প্রবেশ মুখে এবং জরায়ু মুখের কাছে অবস্থিত। যৌন মিলনের সময় প্রয়োজনীয় পিচ্ছিলকারক তরল করিত করার মাধ্যমে এটি লিঙ্গ প্রবেশ জনিত ঘর্ষণ হ্রাসে ভূমিকা রাখে এবং একই যৌন উত্তেজনা বৃদ্ধিতেও সহায়তা করে। প্রতি মাসে ডিমকরণের সময় জরায়ুমুখের মিউকাস গ্রন্থিগুলো বিভিন্ন রকম মিউকাসকরণ করে। এর ফলে যোনীয় নালীতে খারদর্মী অনুকূল পরিবেশ তৈরি হয় এবং এটি যৌন মিলনের মাধ্যমে প্রবিষ্ট পুরুষের শুক্রাণুর বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যোনিমুখ জন্মগতভাবে যোজক কলার একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দাকে বলা হয় যোনিচ্ছদ বা সতীচ্ছদ। একসময় ধারণা ছিল পুরুষের সাথে সঙ্গম ছাড়া বা কোনো উপদ্রব্য প্রবেশ ছাড়া এই পর্দা ছিঁড়ে যায় না। এই পর্দা অক্ষুণ্ণ থাকা তা সতী নারীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বাস্তবে নানা কারণে এই পর্দা ছিন্ন হতে পারে। ঘোড়ায় চড়া, সাইকেল চালনা, ব্যায়াম চর্চা ইত্যাদির কারণে এই পর্দা ছিঁড়ে যেতে পারে। বহিস্থ যোনি, যোনি দ্বার থেকে শুরু হয়ে যোনি নালীর বাইরে বিস্তৃত অংশকে বহিস্থ যোনির ভিতরে ধরা হয়। এই অংশটিকে বলা হয় ভালভা ভালভা বলে। ভালভা অনেকগুলো ছোট অংশ নিয়ে তৈরি। এই অংশগুলো হল যো নিমণ্ডক মন্স পিউবিস বা যোনিমণ্ডক। নারীদেহের নিম্নাঙ্গের একটি নির্দিষ্ট এলাকা মানব অঙ্গসংস্থানবিদ্যায় এবং সাধারণ স্তন্যপায়ী প্রাণীতে পিউবিক অস্থির পিউবিক সিম্ফাইসিস সংযোগের উপর মেদকলা জমে থাকা উঁচু টিপির মাউন্ড মতো অংশটিকে মন্স পিউবিস বা যোনিমণ্ডক বলে। এটি ল্যাটিন শব্দ পাবিক মাউন্ড থেকে এসেছে। এছাড়া এটি মন্স ভেনেরিস ল্যাটিন মাউন্ড অফ ভেনাস নামেও পরিচিত। মন্স পিউবিস ভালভার ও পরের অংশ গঠন করে। মন্স পিউবিসে আকার সাধারণত শরীরের হরমোন করণ ও মেদের পরিমাণের ওপর নির্ভর করে। বয়সন্ধির পর এটি প্রসারিত হয়। এর ওপরবাদে অংশ চুলে দেখে যায় যা যৌনকেশ নামে প। মানুষের মন্স পিউবিস যে কয়েকটি অংশে বিভক্ত তার নিম্নভাগে আছে বৃহদস্থ এবং অন্য পাশে হলরেখার লাঙ্গল ফলার দাগ মতো অংশ যা জনিচিরল নামে পরিচিত। ক্লেফট অফ বেনাস যে সকল অংশ পরিবেষ্টন করে রেখেছে সেগুলো হল নিম্নস্থ বগাঙ্কুর জনির প্রবেশদ্বার এবং ভালভাল ভেস্টিবিউলের অন্যান্য অংশ। মন্স ভেনেরিস এর মেদকলা ইস্ট্রোজেন করণে প্রতিক্রিয়াশীল যা বয়সন্ধি শুরুর সময় একটি স্বতন্ত্র উঁচু অংশের সৃষ্টি করে। পরবর্তীতে এটি লেবিয়া মেজরার সামনের অংশে পিউবিক অস্থি থেকে সরে যা। আইএসা HELTHERIPS লজ্জা নয় জানতে হবে, নারী পুরুষ উভয়ের উপকারে আসবে। বিছানায় মি লোনের পর যা করলে পুনরায় মি লোন করার শক্তি পাবেন জেনে নিন। সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ, একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা। সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে, এতে করে কিঞ্চিত পূরণ হয়। অন্যথায় সহবাস করা উচিত নহে। এই কারণেই মনীষীরা মাসানে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন, যাতে উপরোক্ত সামগ্রীর জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয়। নারীর যোনি পরিচিতি ও পূর্ণ যৌন তৃষ্ণা। যোনি ইংরেজি ভ্যাজিনা ভ্যাজাইনা, মূলত লাতিন ওয়াগিনা, হল স্ত্রী যৌনাঙ্গ যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাস্কুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অম্লাবিশিষ্ট মেরুদণ্ডী ও মার্সুপিয়াল প্রাণীতে যেমন ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে যা মূলত অভিদাক্তের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যো নিকে বলা হয় ভ্যাজিনাই ওয়াগিনাই, ইংরেজি উচ্চারণে ভ্যাজাইনি।
যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়। এমত নমনীয়তার ফলে এটি যৌন মিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি সুপারফিকাল বালবা ও জরায়ুর গভীরের সার্ভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান তবে যোনির শেষ প্রান্ত সামনে, পেছনে জরায়ু।